হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আর আমিও এই তো আছি কোনো এক রকম আর কি। অনেকটাই ঝামেলা ছিল, এই জন্যই গত 2 দিন কোনো ভিডিও দিতে পারিনি। আসলে সংসার মানেই অনেকটা ঝামেলা, এবার এটা থাকবেই, স্বাভাবিক, তাই না? এটা নিয়ে বেশি মাথা ঘামালেই সমস্যা, আর সমস্যা না মনে করলেই ভালো আর কি। যা হবে ভালোর জন্যই হবে, এটাই হচ্ছে কথা। তো ওদিকে দেখলেন যে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম এত সকালবেলা, কেন কি আজকে আমাদের এদিকে কারেন্ট থাকবে না, 9টার দিকে চলে যাবে বললো সকালে, কালকে রাতের বেলায় বলে দিয়েছিলো, যেহেতু ওই গাছ টাছ কাটবে সেই জন্যই। তারপর হচ্ছে আব্বু তো বাজার করে নিয়ে আসলো, আমাদের এদিকে পুকুরে, পাশের বাড়ির পুকুরের মধ্যে পাঙ্গাস মাছ ধরেছিল, তো সেই জন্য পুকুরের একটা পাঙ্গাস নিয়ে আসলো। এটা খেতে বেশ ভালোই লাগে পুকুরেরটা, আর ঢাকায় তো সেভাবে পাঙ্গাস মাছ খাওয়া হয় না, কেন কি এটা কোথা না কোথাকার, সেই জন্যই আর কি। আর এখানে আমি এখন পাউরুটি টোস্ট করছি আর কি ডিম দিয়ে, তো ওভেনে দিয়ে দিব, ঝটপট করে হয়ে যাবে। তো যখন হচ্ছে পাউরুটি টোস্ট হলো, তখনই কারেন্ট চলে গেল, তো তাও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এমনি দিলে না অনেকটা সময় লাগে, সেই জন্য ইচ্ছে করে না আর কি। আর আজকে বেশ অনেকদিন পরে ডিম পাউরুটি খাবো আর কি, তো খাওয়াই হয় না, আব্বু যেহেতু রুটি খায় তো সেজন্য সাথে আমরাও রুটি খাই, এক একজনের জন্য এক এক রকম, করতেও না ঝামেলা লাগে। আর এই তো এখানে আমি আর বোন দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি। আর একটা আপু আমাকে বললেন যে আমরা কয় ভাই বোন, তো আমরা 2 বোনই, ভাই নেই আর আমাদের, এই হচ্ছে কথা। আর একটু বেশি ভাই বোন থাকলে ভালোই হতো, এখন তো পুরা একা একা লাগে। আর আজকে এতটাই রোদ উঠেছে যা বলার মতো না। তো তারপর খাবার দাবার শেষ করে এরপর এখন শাক টাক ধুয়ে নিচ্ছে, আজকে সব শাক রান্নাই হবে। আর এই শাকটা ওই দিন যে তুলেছিলাম আমি আর বোন মিলে, সেই শাক আর কি আজকে রান্না করব। আর মাছ হচ্ছে কাকির কাছে নিয়ে যাচ্ছি, কেন কি আমরা তো খুব ভালো মাছ কাটতে পারি না, সেই জন্যই আর কি। আর ওই দিন মাছ কাটলাম, সেদিন কাকি ছিল না, তার বাপের বাড়ি গিয়েছিল ওই জন্যই। আর এখন হচ্ছে মাছ, এটা বলে আমাদের এদিকে খসখসি পাতা, তো এই পাতা দিয়ে না মাছটা পরিষ্কার করে নিল আর কি, যে কালো কালো থাকে সেগুলো। তো আমাদের গ্রামে এভাবেই করে, আসলে শহরে তো কত রকম কত কিছুই আছে, আর এই জিনিসগুলোই বেশি ভালো লাগে। তো মাছ কাটছে আর সবাই এদিক সেদিক থেকে এসে দেখছি আর কি, যেটা হতো আগে আম্মু যখন এরকম মাছ কাটতো আমরা এরকম বসে বসে দেখতাম, তো এখন কাকি মাছ কাটছে, আমি, তারপর আমার কাকাতো বোন, আমার নিজের বোন, সবাই মিলে আমরা দেখছিলাম। এটাই হয় আসলে গ্রামে থাকলে, নিজে কিছু না পারলে আরেকজন করে দেয়, শহরে তো কেউ থাকে না, চেনা পরিচিত না থাকলে যা হয় আর কি। তো ওই মাছটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিলাম, ওইটা আজকে আর রান্না করব না। আজকে রান্না করব হচ্ছে এই যে ছোট মাছ, আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি, একটু ঝাল বেশি করে দিয়ে, আর এখানে ওই যে তেলাপি মাছ দিয়ে পালং শাক, লাল শাক দিয়ে রান্না করব, আর হচ্ছে ওই হেলেঞ্চা শাক সিম আর আলু দিয়ে ভাজি। আজকে হচ্ছে এই রান্নাবান্না। তো এদিকে আমার বোন হচ্ছে একটু একটু করে সব কিছু ধুয়ে দিচ্ছে আর আমি রান্না করছি, তো যেদিন আমি রান্না করি সেদিন ও ধুয়ে টুয়ে দেয়, আর যেদিন ও রান্না করে সেদিন আমি ধুয়ে দেয়, এভাবেই চলে আর কি। আর আমার রান্না করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ও বলে যে তুমি রান্না করো, আমি বলি যে তুমি রান্না করো, তো এইভাবেই হয় আর কি। আসলে হয় না ওভাবে, আমরা তো এর আগে আর সেভাবে রান্না করিনি, তো এখন চাপে পড়লে যা হয় আর কি। আবার মাঝে সাঝে আব্বুও রান্না করে, সবাই মিলেমিশেই করি আর কি। আর এখানে হচ্ছে এখন এই যে শাক ভাজি, এটা বাগার দিব আর কি, শুকনো মরিচ দিলাম, তারপর রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিলে খেতে ভালো লাগে। আবার অনেকে দেখে যে শাকে রসুন খায় না, কিন্তু আমরা খাই। আর এদিকে বোন বসে বসে কিছু একটা খাচ্ছিল, তবে কী খাচ্ছিল সেটা আমি এখন জানি না। তারপর দুপুরবেলা তো খেতে বসলাম, আর এখন বাসায় এসে বেশ ভালো অনেক ভাত খাই, এত ভাত আগে কখনো খাইনি, মানে বাড়ি আসলে সবসময়ই খাওয়া হয় আর কি। তো তারপর ছাদে আসলাম, আমরা মিষ্টি নিয়ে আসলাম আর কি ছাদের মধ্যে, আমি একটা খেলাম, বোন একটা খেলো, আব্বু তো আর মিষ্টি খায় না, কেন কি আব্বুর ডায়াবেটিস আছে। আর রোদ পোয়াচ্ছিলাম, তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাক।